সালামু আলাইকুম। বিসিএস বিকন লার্ন উইথ মশকুরুল আলম চ্যানেলের পক্ষ থেকে আমি মশকুরুল আলম আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আপনাদের মধ্যে অনেকেই জানেন যে আমরা পিএসসির অধীনে বিশেষ করে বিসিএস পরীক্ষার জন্য যে সিলেবাস প্রণয়ন করা হয়েছে, এই সিলেবাসের আলোকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন বিষয়ের উপরে ভিত্তি করে নতুন নতুন ভিডিও টিউটোরিয়াল তৈরি করছি। সো আই থিঙ্ক আওয়ার ভিডিও টিউটোরিয়ালস উইল বি ভেরি হেল্পফুল ফর ইউ। We would like to ensure you that we are not only preparing this video tutorial for preliminary exam but also for written exam. So for getting our video tutorials, you are cordially requested to subscribe our channel and you are also requested to share our videos with your nearest and dearest one. আজকে আমরা আলোচনা করতে যাচ্ছি গাণিতিক যুক্তি এবং মানসিক দক্ষতার উপরে ভিত্তি করে আমরা বিগত কয়েকটি বিসিএস পরীক্ষার কোশ্চেনকে অ্যানালাইসিস করে দেখেছি, এই সুদ কষার অঙ্ক থেকে যে প্যাটার্নের অঙ্কগুলো আসছে সেগুলোকে কত সহজে সলভ করা যায়। আমরা এই সুদ কষার অঙ্কগুলোর উপরে ভিত্তি করে বেশ কয়েক পর্বের ভিডিও টিউটোরিয়াল নিয়ে আপনাদের মাঝে হাজির হব। আজকে আমরা দেখব বিগত বিসিএস পরীক্ষায় আসা কিছু কোশ্চেনগুলোকে কত সহজে সলভ করা যায়। লেটস হ্যাভ এ লুক হিয়ার। আমরা লক্ষ্য করছি যে বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে 4 বছরে সুদ আসলে তা 826 টাকা হবে। একটি কথা আপনাদের জ্ঞাতার্থে বলছি, সেটি হচ্ছে এই সুদ আসলের অঙ্কগুলো করার ক্ষেত্রে যে মেইন যে থিম বা মেইন কি কনসেপ্ট, দ্যাট ইজ ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু আইডেন্টিফাই অর ইউ উইল ট্রাই টু আন্ডারস্ট্যান্ড দ্য মেইন সাবস্টেন্স অফ দিস ম্যাথামেটিক্স, ইজন্ট ইট? তার মানে এখানে তারা মূলত কি বোঝাতে চাচ্ছে সেটিকে আপনি আপনি আগে ধরতে হবে আপনাকে, তাহলে খুব সহজে এখান থেকে সলভ করতে পারেন। লক্ষ্য করুন, বার্ষিক 4.5% হার সুদে কত টাকা বিনিয়োগ করলে, তার মানে আমি কিন্তু এখান থেকে মূলত বুঝতে পারছি যে আমাকে মূলত আসল বের করতে হবে, রাইট? 4 বছরে তার সুদ আসলে 826 টাকা হবে। তাহলে লক্ষ্য করুন তো এটিকে আমরা কিভাবে সলভ করতে পারি। আমরা কিন্তু মুখে মুখে আগে আমরা এখান থেকে এভাবে বের করে নিতে পারি যে 100 টাকার 1 বছরে যদি সুদের পরিমাণ 4.5% হয়, তাহলে 4 বছরে সুদ তাহলে কত হবে। আমরা আসলে কেন এভাবে করব সেটি হচ্ছে মূলত আমরা এখান থেকে সুদ আসল যদি বের করে নিতে পারি 4 বছরের জন্য এই 100 টাকার উপরে ভিত্তি করে এই হারে, তাহলে তো আমরা খুব সহজে আসল বের করতে পারি, রাইট? তাহলে লক্ষ্য করুন, আমরা মুখে মুখে হিসাব করব 100 টাকার 1 বছরে যদি 4.5% হয় তাহলে 4 বছরে হয়ে যাচ্ছে কিন্তু 18 টাকা, রাইট? এখন এখানে 4.5 থাকে বিধায় কখনো কখনো অ্যাপ্লিকেন্টরা ঘাবড়িয়ে যায়। আসলে 4 বছর 4 কে 4 দ্বারা গুণ করুন, তার মানে 4 4 হয়ে যাচ্ছে 16, 0.5 কে 4 দ্বারা যদি গুণ করেন তাহলে হয়ে যাচ্ছে 2, রাইট? তার মানে 16 যোগ 2 তার মানে 18 কিন্তু হয়ে যাচ্ছে। আমরা এখান থেকে পেলাম যে 100 টাকার 4 বছরের সুদ হয়ে যাচ্ছে মূলত 18 টাকা, রাইট? তাহলে আমাদের সুদ আসল কত হবে? তাহলে সুদ আসল কিন্তু হবে, এখানে লক্ষ্য করুন, সুদ আসলের কথা আমরা বলছি, আমাদের আসল হচ্ছে 100 টাকা, সুদ হচ্ছে আমাদের 18 টাকা, তার মানে 118 টাকা কিন্তু আমাদের মূলত এক্ষেত্রে সুদ আসল হয়ে যাচ্ছে, রাইট? এখন আমরা বের করব মূলত এখান থেকে আসল। আচ্ছা, সুদ আসল যদি 4 বছরে দেওয়া থাকে 826 টাকা, আমরা পেয়ে গেলাম এখানে সুদ আসল 118 টাকা, আমরা 4 বছরের জন্য পেয়ে গেলাম, তাহলে তো খুব সহজে আমরা এখান থেকে বের করতে পারি, রাইট? তাহলে এখান থেকে আপনি সাজাতে পারেন 118 টাকা, 118 টাকা কি হলে, 118 টাকা সুদ আসল হলে, সুদ আসল হলে আপনি এটিকে এভাবে সাজাতে পারেন, আসল হয় 100 টাকা, রাইট? আসল হচ্ছে 100 টাকা মূলত। আবার 1 টাকা যদি সুদ আসল হয় তাহলে আসল কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে কম, রাইট? আবার এখানে লক্ষ্য করুন যে সুদ আসল যদি 826 টাকা হয় তাহলে আসল কিন্তু এক্ষেত্রে হয়ে যাচ্ছে বেশি, রাইট? তার মানে 826 / 118, এটিকে আপনি এভাবে কাটতে পারেন, 2 দ্বারা কাটলে হয়ে যাবে 59, 2 দ্বারা কাটলে হয় 50। এখন কথা হচ্ছে 826 কে 59 দ্বারা যায় কিনা। আমরা সর্বশেষ ঘরের একক স্থানীয় অঙ্কের উপর ভিত্তি করে দেখতে পাচ্ছি যে এখানে 6 আছে, তার মানে এমন একটি সংখ্যা আমাকে নিতে হবে তাহলে খুব সহজে আমরা কিন্তু এটিকে ক্যালকুলেশন করতে পারবো। লক্ষ্য করুন, আমরা 4 দ্বারা যদি গুণ করি তাহলে 4 9 হয় 36, 4 5 20 আর 3 23, তার মানে খুব কম সংখ্যক ভ্যালু হচ্ছে। এরপরে দেখুন যে আর কোনো ভ্যালু নাই যেটিকে মানে সেই সংখ্যা দ্বারা গুণ করলে মূলত 6 হয়, কিন্তু 14 রয়েছে। লক্ষ্য করে দেখবেন 14 দ্বারা যদি এটিকে ক্যালকুলেশন করেন তাহলে কিন্তু 826 কে এটি ভাগ করা যায়, তাহলে 5 × 14 তার মানে হয়ে যায় 70, আর একটি শূন্য তার মানে 700 টাকা। লক্ষ্য করুন,
আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে যে আমরা এই সুদ আসল থেকে আসলগুলোকে বের করতে পারি কিন্তু খুব সহজ। আমরা দেখলাম যে 700 টাকা মূলত এক্ষেত্রে আমাদের আসল হচ্ছে, যা কিনা 4 বছর পরে সুদ আসলে হয়ে যাচ্ছে 826 টাকা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। বাট ইন এক্সাম হল সামটাইমস ক্যান্ডিডেটস দে ফরগেট দ্য অ্যাজ ইউজুয়াল প্রসিজার, সো দেন হোয়াট শুড বি ডান হিয়ার? But don't be worried here, we will give you one technique. On the basis of this technique, you will be able to solve this kinds of problem very easily. Amra ekti technique er kotha bolchilam, lokkho kore dekhun, amra ekti technique er madhye ei onko ti ke solve korbo. Lokkho korun, amra ekti technique jani, seti hocche ashol equal to 100 gunon sudashol. Lokkho korun, sudashol divided by ekhetre amader kintu hoye jacche 100 plus সময় ইনটু হার। এই একটি টেকনিক রয়েছে সময় ইনটু হার, রাইট? তাহলে 100 গুণন সুদ আসল আমাদের হয়ে যাচ্ছে এখানে 826, আর 100 যোগ সময় দেয়া আছে 4 বছর, হার দেয়া আছে 4.5। তার মানে এদিকে ক্যালকুলেশন করলেও কিন্তু আপনি এটি পাবেন, মূলত 700 পাবেন। তার মানে 100 আর এখানে মূলত 4 ইনটু, তার মানে হয়ে যায় এখানে 18। তার মানে 100 গুণন 826 ডিভাইডেড বাই 118, এটিকেও ক্যালকুলেশন করলেও হয়ে যাবে 700 টাকা। আসলে লক্ষ্য করুন যে কত সহজে আমরা টেকনিকের মাধ্যমে এই ধরনের অঙ্কগুলোকে আসলে সলভ করতে পারি। পরীক্ষার হলে কখনো কখনো ডিটেইলস আমরা করতে পারি না, বাট ফর প্রিলিমিনারি এক্সাম ইউ শুড কিপ ইন মাইন্ড দ্যাট ইউ শুড নো দিস টু প্রসিজার্স অ্যাজ মাচ অ্যাজ পসিবল। এখানে লক্ষ্য করুন যে এই টেকনিকের মাধ্যমে আমরা মূলত এই প্রবলেমটিকে সলভ করতে পারি, ইজেন্ট ইট? এই পর্যায়ে আমরা দেখব এই প্যাটার্নের আরো একটি অঙ্ক। বিগত 25তম বিসিএস পরীক্ষায় আমরা লক্ষ্য করে দেখেছি এই প্যাটার্নের অঙ্কটি কিন্তু এখান থেকে কোশ্চিন এসেছিল। লক্ষ্য করে দেখুন এটিকে কিভাবে সলভ করা যায়। তাহলে এটি থেকে আমরা কিন্তু মুখে মুখে হিসেব করে নিতে পারি, রাইট? শতকরা 5 টাকা হার সুদে 20 বছরে সুদ আসলে 50,000 টাকা হলে মূলধন কত, তার মানে আমাকে আসল যদি এখানে বের করতে পারি তাহলে তো মূলত অঙ্কটি শেষ, রাইট? তার মানে আমরা এখান থেকে দেখবো সর্বপ্রথমে আমরা সুদ বের করে নিব। 100 টাকার 1 বছরে যদি সুদ 5 টাকা হয় তাহলে 20 বছরে সুদ হয়ে যাচ্ছে 100 টাকা, রাইট? তার মানে আমরা এখান থেকে 20 বছরের জন্য আমরা সুদ পেলাম 100 টাকা। তাহলে সুদ আসল কত হবে? আমাদের আসল তো মূলত 100 টাকা, রাইট? কেননা এখানে বলা আছে শতকরা 5 টাকা হার সুদে, তার মানে 100 টাকায় 1 বছরে সুদ হয়ে যাচ্ছে 5 টাকা। তার মানে আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি মূলত সুদ আসল, সুদ আসল আমাদের আসল 100 টাকা এবং সুদ এখান থেকে পেয়ে যাচ্ছে 100 টাকা। তার মানে আমাদের এখানে কিন্তু হয়ে যাচ্ছে 200 টাকা, রাইট? এখন সেম ভাবে কিন্তু আপনি এখান থেকে লিখতে পারেন যে আমাদের সুদ আসল যদি 200 টাকা হয় তাহলে আসল হয়ে যায় 100 টাকা, সুদ আসল যদি 1 টাকা হয়ে যায় আসল হয়ে যাবে কম, সুদ আসল যদি এখানে বলা আছে 50,000 টাকা তাহলে সেটিকেও কিন্তু আপনি এইভাবে, তার মানে আসল হয়ে যাচ্ছে এক্ষেত্রে বেশি 50,000 ডিভাইডেড বাই 200। এখানে এটি এটি ক্যালকুলেশন করলে এটি মোর প্রিসাইজ করা যেতে পারে, তার মানে 25,000 টাকা কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাচ্ছি, রাইট? তার মানে আমরা দেখলাম যে এই প্যাটার্নের অঙ্কগুলোকে যে কোনো উপায়ে কিন্তু করা যায়, তবে এটিকে আপনি ওই শর্ট টেকনিকের মাধ্যমেও করতে পারেন। লক্ষ্য করে দেখুন শর্ট টেকনিকের কথা আমরা বলছিলাম, শর্ট টেকনিক তার মানে আপনি যদি এখান থেকে আসল বের করতে চান, রাইট? তার মানে আমরা জানি যে 100 গুণন সুদ আসল ডিভাইডেড বাই 100 প্লাস সময় ইনটু হার। তার মানে 100 গুণন সুদ আসল আমাদের দেওয়া আছে 50,000 টাকা, রাইট? আর এখানে 100 যোগ সময় আমাদের দেওয়া আছে এখানে 20 বছর এবং হার দেওয়া আছে মূলত 5 টাকা। তার মানে এখান থেকেও আপনি যদি ক্যালকুলেশন করেন তারপরেও কিন্তু সেটি মূলত হয়ে যাবে 25,000 টাকা। আই থিঙ্ক ইটস ক্লিয়ার টু ইউ। আসলে এই ধরনের অঙ্কগুলো করার মেইন যে কি কনসেপ্ট সেটি হচ্ছে ভাষাকে আপনাকে খুব ভালোভাবে বুঝতে হবে, তাহলে এই প্যাটার্নের অঙ্কগুলো মূলত সলভ করা যেতে পারে। এই পর্যায়ে আমরা দেখবো বিগত 10ম বিসিএস পরীক্ষায় আরো একটি কোশ্চিন এসেছিল এইভাবে, এবং আমরা লক্ষ্য করে দেখেছি পিএসসির অধীনে অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষাতেও এই কোশ্চিনগুলো আসছে। তাহলে এগুলোকে কিভাবে সলভ করা যায় এই পর্যায়ে আমরা সেটি দেখব। লক্ষ্য করুন বলা আছে সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। আসলে অঙ্কটি আবারও পড়ুন, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরে সুদে আসলে 3 গুণ হবে। তার মানে এখান থেকে মূলত বোঝানো হচ্ছে সুদের হার শতকরা কত টাকা হলে, তার মানে আমাকে 100 টাকায় 1 বছরে আসলে সুদের হার কতটুকু হয় সেটি কিন্তু মূলত বের করতে হবে, রাইট?
তাহলে মুখে মুখে কিন্তু আমরা এই অঙ্কগুলো করতে পারি। লক্ষ্য করুন, যদি আমরা যদি বলি 100 টাকা যদি আমাদের আসল হয়, তাহলে 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে, তার মানে আমাদের সুদ আসলে ক্ষেত্রে কিন্তু হয়ে যাচ্ছে 300 টাকা, 3 গুণ যেহেতু বলছে, রাইট? তার মানে আমরা বলছি যে 8 বছর পরে, এটিকে আমরা লিখতে পারি এভাবে যে 8 বছর, 8 বছর পরে, 8 বছর পরে সুদ আসল হবে, এখানে লক্ষ্য করুন সুদ আসল হবে 3 গুণ, যেহেতু তার মানে 100 গুণন 3, তার মানে 300 টাকা। আমরা এটি কি পেয়ে গেলাম? এটি পেয়ে গেলাম আমরা মূলত সুদ আসল, রাইট? আর আমাদের তো আসল মূলত রয়েছে 100 টাকা। আচ্ছা, সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দেই, তাহলে তো আমরা সুদ পেয়ে থাকি, রাইট? তার মানে আমরা এখান থেকে সুদ পাচ্ছি, কিন্তু এভাবে লক্ষ্য করুন যে সুদাসল, সুদাসল মাইনাস আসল, তার মানে আসল আমাদের 100 টাকা এখানে, আর এখানে সুদাসল আমাদের এখান থেকে দেখতে পাচ্ছি 300 টাকা, আসল আমাদের 100 টাকা, তার মানে সুদ পেয়ে যাচ্ছে কিন্তু 200 টাকা, রাইট? তাহলে এটিকে কিভাবে লিখবেন? বলা হচ্ছে যে সরল সুদের শতকরা হার, তার মানে 100 টাকায় 1 বছরে কত হয় সেটি দেখবো। তাহলে আমরা দেখলাম এটি যে 200 টাকা যদি সুদ হয়, তাহলে এখান থেকে আপনি এটিকে এভাবে সাজাতে পারেন যে 100 টাকার 8 বছরে সুদ হয় 200 টাকা। আপনি এটিকে এভাবে লিখতে পারেন যে 100 টাকার 8 বছরে সুদ হয় 200 টাকা, রাইট? তাহলে এই 100 টাকার 1 বছরে মূলত সুদ কত হবে সেটি কিন্তু আমাদের মূলত বোঝাতে চাচ্ছে। আসলে এটিকে ক্যালকুলেশন করলে হবে, আপনি যদি কাটেন তাহলে 25 কিন্তু হয়ে যাচ্ছে, তার মানে শতকরা 25 টাকা হার সুদে যে কোনো মূলধনই কনসিডার করুন না কেন, তার সুদ আসলে 3 গুণ হয়ে যাবে। আশা করছি বিষয়টি স্পষ্ট হয়েছে। নাও উই উইল সি হাউ টু সলভ দিস প্রবলেম অন দ্য বেসিস অফ টেকনিক। উই উইল গিভ ইউ ওয়ান টেকনিক অন দ্য বেসিস অফ দিস টেকনিক, ইউ ক্যান অলসো সলভ দিস প্রবলেম ভেরি ইজিলি। অ্যাট ফার্স্ট উই হ্যাভ সিন ইন ডিটেলস, বাট নাও উই উইল সি উইথ দ্য হেল্প অফ টেকনিক। লক্ষ্য করুন, টেকনিকের মাধ্যমেও এই ধরনের কথা যদি বলা হয়, সরল সুদের হার শতকরা কত টাকা হলে যে কোনো মূলধন 8 বছরের সুদে আসলে 3 গুণ হবে, সেক্ষেত্রে একটি টেকনিক রয়েছে শতকরা হার বের করার ক্ষেত্রে, লক্ষ্য করে দেখবেন সেটি হচ্ছে গুণ মাইনাস 1 ডিভাইডেড বাই সময় ইন্টু হার। তাহলে লক্ষ্য করুন গুণের মান এখানে 3 গুণ দেওয়া আছে, মাইনাস 1 সময় এখান থেকে আমরা পেয়ে যাচ্ছি মূলত 8 বছর, আর এখানে মূলত হার হচ্ছে 100, রাইট? তার মানে 2/8 ইন্টু 100, এটি দ্বারা ক্যালকুলেশন করলে হয় 4, 4 দ্বারা 100 কে গুণ করলে হয় 25। তার মানে শতকরা 25 টাকা হার সুদে যে কোনো মূলধন, তা সুদে আসলে 4 বছর পরে, তা মূলত 8 বছর পরে, তা মূলত 3 গুণ হবে। আমরা কিন্তু খুব সহজে এটিকে সলভ করতে পারলাম, ইজিন দিয়ে। এই প্যাটার্নের অঙ্কগুলো কিন্তু ইদানিং ঘুরিয়ে ফিরে আসছে। আমরা আজকের ভিডিও টিউটোরিয়ালটি শেষ করতে যাচ্ছি। আগামী ভিডিও টিউটোরিয়ালে সুদ কষার উপরে ভিত্তি করে আরো কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আপনাদের মাঝে হাজির হব। বাট অনলি অন রিকোয়েস্ট ইজ দ্যাট ইফ ইউ হ্যাভ এনি সাজেশন, দেন ডেফিনেটলি ইউ শুড শেয়ার উইথ আস, অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি ওপিনিয়ন, দেন ইউ শুড অলসো শেয়ার উইথ আস। আগামী ভিডিও টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে সর্বশেষে সবার কাছ থেকে দোয়া চেয়ে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।